ও মুসলমান বলতে চাই তসলিমা নাসরিন যেমন বুরকা পরে পালাইছে আর কালকে রাতে গত রাতে ডাক্তার মুরাদ মাথাকে নিচে করে নাকে খত দিয়ে বাংলার জমি ছাড়তে বাধ্য হয়েছে ঠিক না কারণ মুসলমানদের সাথে খেলতে আইছো না মুসলমানরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কাফের মুশরিক বেঈমানকে পরাজিত করেছে ঠিক কিনা বলো জাল হক ওয়া জাহাকাল বাতিল ঠিক কিনা বলেন ইসলাম এমন এক ধর্ম সেটাকে কেউ দমন করতে পারবে না ইসলামের বিরুদ্ধে যারা বলবে তারা শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই মুরাদ একজন মন্ত্রী হয়ে আমাদের 56,000 বর্গ মাইলের মাটির পরতে 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 উলামায়ে কেরাম শাহিদ ঠিক কিনা বলে 313 আউলিয়া এই জমিনে শাহিদ ঠিক কিনা বলে এই জমিনে আজ থেকে 700 বছর আগে আজ থেকে 700 বছর আগে এমান থেকে শাহজালাল মুজাররদে ইমানি রহমাতুল্লাহি আলাই এই বাংলাদেশকে গুরগোবিন্দর হাত থেকে বিজয় করেছিল ঠিক কিনা বলেন গুরগোবিন্দ ইসলামকে বিনষ্ট করার জন্য বুরহানউদ্দিনের ছেলেকে আকিকা করার অপরাধে গরু জবাই করার কারণে তার সন্তান শিশু সন্তানকে মাসুম সন্তানকে আপনার নির্মমভাবে হত্যা করেছিল আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে হযরতে শাহজালাল মুজাররদ ইমানি রহমাতুল্লাহ আলাইহিকে এক মুষ্টি মাটি দিলেন এই এক মুষ্টি মাটি যেই জমিনের সাথে মিশে সেখানে চলে যাও তিনি সফর করতে 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 নিজামউদ্দিন আউলিয়া মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতে সুলতান আলতামাস তখন ক্ষমতার মসজিদে বসা আর এই দিক দিয়ে সৈন্য সমাদন পাঠায় আর পরাজয় বরণ করে গুরগোবিন্দর সাথে এই মাটিটা মামাকে দেখাইছেন ঘুম থেকে জেগে মামা বললেন এটা তো বলতে পারবো না আল্লাহর রসুলের যদি আবার স্বপ্নে সাক্ষাৎ হয় তাহলে জিজ্ঞাসা করবা পরের রাত্রে হযরত শাহজালাল মুজাররদ ইমানি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছেন এই মাটি আমাকে কোন দেশে দিছেন বলে এটা ভারতবর্ষের মাটি বলেন সুবহানাল্লাহ ভারতবর্ষের মাটি হাতে নিয়ে ভারতে চলে আসছেন শাহজালাল মুজাররদ ইমানি শাহজালাল মুজাররদ ইমানি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে সিলেটে চলছে নির্যাতন ইসলামের উপরে মুসলমান নিরহ মুসলমানের উপরে নির্যাতন চলছে আর সৈনিক পাঠায় ভারত থেকে পরাজয় বরণ করে আর শাহজালাল মুজাররদ ইমানি রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে পাথরের উপরে সওয়ার হয়ে সিলেট কুমিল্লা হয়ে সিলেট গিয়ে গুরগোবিন্দকে হত্যা করে গুরগোবিন্দকে পরাজিত করে ইসলামের কালিমা উদ্ধীন করেছে এই জন্য বলতে চাই এই জমিন হলো মুসলমানদের জমিন দ্বিতীয়বার ব্রিটিশ যখন ক্ষমতার বস্ত্র ভারতবর্ষ দখল করেছে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ভারতবর্ষে ফাঁসির কাষ্ঠে জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে লাল ছাড়া চামড়ার বিরুদ্ধে যুদ্ধ করে ব্রিটিশ মুক্ত করেছে ভারতবর্ষ তৃতীয় ভার বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে থাকে ইসলাম আর মুসলমানরা যুদ্ধ করেছে মুসলমানরা বঙ্গবন্ধুর সাথে পাকিস্তানের জুলুম থেকে বাঁচার জন্য সেই বাংলার পরতে পরতের মাটির নিচে 313 আউলিয়ার দেশে বুড়াদের মতো ইসলাম বিদ্রোহীদের কোনো জায়গা নাই ঠিক কিনা বলো মুরাদ ইসলাম নিয়ে কটূক্তি করেছে 5 মিনিটে বেরিশ হয়ে গেছে ঠিক কিনা বলো 93 সনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রথম নাস্তিক আবির্ভাব ঘটাইছিল জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে সূরায়ে তিনের অপব্যাখ্যা করে তসলিমা নাসরিন ইসলামের অপব্যাখ্যা করেছিল তার আগে রাতের আধারে বুরকা পরে পালাইতে বাধ্য হয়েছিল আন্দোলনের কারণে অ মুসলমান বলতে চাই তসলিমা নাসরিন যেমন বুরকা পরে পালাইছে আর কালকে রাতে গত রাতে ডাক্তার মুরাদ মাথাকে নিচু করে নাকে খত দিয়ে বাংলার জমি ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কারণ মুসলমানদের সাথে খেলতে আইছো না মুসলমানরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কাফের মুশরিক বেঈমানকে পরাজিত করেছে ঠিক কিনা বলো এই দেশের মানুষের প্রাণের দাবি হলো কোন নাস্তিক মুরতাদ আমরা চাই না এই দেশে ঠিক কিনা বলেন কারণ আজ এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই বাংলাদেশে কোন মুরতাদের স্থান হবে না মুরাদ তার প্রমাণ ঠিক কিনা বলে কত ক্ষমতা
কত পাওয়ার কত খারাপ ব্যক্তি তার চারিত্রিক বিষয় আমি কথা বলতে চাই না, আল্লাহ জানে। চারিত্রিক বিষয় কারো ব্যক্তিগত বিষয় সেটা আল্লাহর কাছে জবাব দিব। আমি বলবো আমার ইসলাম সম্পর্কে সে কটুক্তি করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তসলিমা নাসরিনকে পালাইতে বাধ্য হয়েছে, নাস্তিক মুরতাদ শেষ হয়েছে, ইসলাম আছে না নাই? যারা ইসলামকে থামাইতে চাইছে তারা কি আছে? মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছে, তসলিমা কাঁধে চিঠি লিখে একবার বাংলার দেশে আসতে চায়, ভারত পর্যন্ত এসেছে, কলিকাতা ভইমেলা এসেছে, জুতার বাড়ি খেয়েছে, ঠিক কিনা বলো? কলিকাতার মুসলমানরাও ছাড়ে নাই, কলিকাতার হিন্দু লেখকরাও আর ছাড়ে নাই, তসলিমাকে কোন সরকার আর আনতে কেন আনতে চায় না? এগুলো ভাইরাস, ভাইরাস ছড়াইলে ক্ষমতা থাকা যাবে না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের দেশ, এই জন্য কোন সরকার তার পক্ষে নিবে না।